হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সন্ধেবেলা আমার রান্নাঘরে, আসলে আমার রান্নাঘরে কেন আমি বলছি কথাটা বলার একটা কারণ আছে। আমার রান্নাঘরটা কিন্তু একটু অদল বদল হবে কয়েকদিন পরে পরে, তো তখনই আমি তোমাদের বলবো যে কারণটা কি। আজকে আমি বানাবো পনির, খুব সিম্পল পনির আলুর তরকারি। এই যে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে 200 গ্রাম পনির আছে, এখানে দুটো আলু আছে, সবই আমি ভেজে রেখেছি, পেঁয়াজটা এখনো ভাজিনি, ভাজবো। এখানে আছে 1 কিলো মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি, এখানে আছে 3 চা চামচ টমেটো সস, আর আছে নুন, হলুদ, লঙ্কা স্বাদ মতো, পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচের একটু বেশি নিয়ে রেখেছি সবগুলো। আর এখানে আছে ডাবরের হোমমেড জিঞ্জার গার্লিক পেস্ট, পুরোটাই লাগবে, এটা আছে 25 গ্রাম। আর এই যে আমি মাদার ডেয়ারির পনিরটা খাই, তোমরা এটা খাবে, অসম্ভব ভালো খেতে, দেখে নাও। এটা 100 গ্রামের প্যাকেট, এটা 2টো প্যাকেট আমি ব্যবহার করেছি। তো ঠিক আছে, আমি রান্নাটা শুরু করি। আমি প্রথমেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ, তেল তো গরম হয়ে আছে, 50 গ্রামের থেকে একটু বেশি তেল নিয়েছি। আর আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। এখন মটরশুঁটি খুবই মজা, সেই কারণেই আমি মটরশুঁটি দিয়েই করছি এটা, আর আলু দিতাম না, আলুটা না দিলেও একটু কেমন লাগে, তো ফুলকপি স্কিপ করলাম যদিও আমার বাড়িতে ছিল। এটা এখন আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। এটা এখন আমি ভেজে নিই, হ্যাঁ, ভালো করে। এবার আমি নুন, লঙ্কা, হলুদের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিচ্ছি পুরো 25 গ্রামের গার্লিক জিঞ্জার পেস্ট। এই পেস্ট তোমরা নর্মাল ফ্রিজে রাখতে পারো, আবার বাইরেও রাখতে পারো, প্যাকেটটা না কেটে, বহুদিনই ভালো থাকে। পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে রান্না করি, আমার খুবই ভালো লাগে। আলুটা আমি এত সুন্দর করেই ভেজেছি যে আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে ভালো লাগবে না। এবার আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আবার একটু আমি কষিয়ে নেব, এখানে 3 চা চামচ টমেটো সস আছে, এই সসটা একটু মিষ্টি। এটা খুব ভালো করে কষিয়ে নেব। বাড়িতে তো মোটামুটি এগুলো থাকে, তো রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমরা আলু স্কিপ করতে পারো, আলুর বদলে ফুলকপি দিতে পারো, নাও দিতে পারো, শুধু পনির দিয়েও এটা খুব সুন্দর রান্না হয়।
মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে কারণ তেলটা ছেড়ে দিয়েছে। এই যে আমি একটা সুইটেক্স দিচ্ছি, এর মধ্যে একটা সুইটেক্স দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিনি দিতে পারো, সুইটেক্সটা গলে যাবে। এরপর আমি আলু, পনির আর মটরশুঁটি দিয়ে দেবো। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর তোমাদের যদি মনে হয় ঝালের পরিমাণ বেশি লাগবে, টকের পরিমাণ বেশি লাগবে, তোমরা সেগুলো বাড়িয়ে নিতে পারো। সকলেই এই রান্নাটা জানো, তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আলু, মটরশুঁটি। কারণ আলুটা আমি দেখেছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে এখন কষাবো, তারপর ধনে পাতা দেব। এবারে আমি এভারেস্টের চিকেন মশলা একটু দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। এটার ফ্লেভার ভীষণ সুন্দর। মিনিট দুয়েক এটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে জল দেব এবং হয়ে এলে ধনে পাতা দিয়ে তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো। তোমরা খুব খুব ভালো থেকো আর আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। ভিডিও বড় করবার কিছুই নেই, ছোট্ট ভিডিও, সুন্দর ভিডিও এইভাবে রাত্রিবেলা বানিয়ে নেওয়া যেতে পারে, রুটির জন্য, লুচির জন্য, পরোটার জন্য। তো ঠিক আছে, পরিবেশন করা অবধি তোমরা আমার সাথে থেকো, আর পরের কোনো ভিডিও জন্য তোমরা আমার সাথে থেকো। টাটা। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। লিডটা 2 মিনিটের জন্য আমি দিয়ে দেবো, ব্যাস। এখন হোক, আমি তারপর পরিবেশন করে দেখাচ্ছি।